মাহাত হাসান আপনি লিখেছেন বিবাহের উদ্দেশ্যে কি পাত্রের সাথে পাত্রী বোরকা বা পর্দা ছাড়া দেখা করতে পারবে বিবাহের উদ্দেশ্যে পাত্র এবং পাত্রী একে অন্যকে দেখতে পারবে কিন্তু সেই দেখাটার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে কোনো অবস্থাতে যেন আপনার এই উসিলা দিয়ে আড্ডাবাজি না হয় আজকাল অনেকে দেখা যায় যে এই এটাকে জাস্ট একটা উসিলা বানিয়ে তারা আড্ডা 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 মারছে সময় নষ্ট করছে এবং চোখের জেনা করছে এবং নিজেকে আত্মপ্রবঞ্চনা করছে যে আমি বিয়ের উদ্দেশ্যে করছি না বিয়ের উদ্দেশ্যে দেখবেন খুব সংক্ষিপ্ত একটা সাক্ষাৎ হবে এটুকু অনেক ওলামা এখলাম তো বলেছেন সেখানে অন্য কেউ থাকতে হবে কারণ শুধুমাত্র যদি মেয়ে আর আপনি একা থাকেন তাহলে সেক্ষেত্রে লাই আখলোয়ান্না রজলন বি রত্নী হাজির খেলা হবে অর্থাৎ একজন নারী একজন প্রয়োজনীয় একাকই না থাকে এখানে অন্য কেউ থাকবে ছেলের মাহারাম বা ছেলের মা অথবা মেয়ের তরফ থেকে মেয়ের বাবা মেয়ের ভাই কেউ একজন থাকবেন তো এইরকম শর্তনকুলো একটা দিয়েছেন যার কারণে এটাকে লম্বা বৈঠক করা বা একের পর এক সাক্ষাতের ব্যবস্থা করা যায় হবে না বাকি এমনিতেই আপনি দেখার উদ্দেশ্যে তো অবশ্যই বোরকা ছাড়া তাকে দেখতে পারেন বিয়ের উদ্দেশ্যে বিশাল্লাম যদি নির্দেশ করেছেন তোমাদের কেউ যদি বিয়ের প্রস্তাব দেয় কাউকে সেজন্য তাকে দেখে নেয়